সভাপতি হিজুর রহমান সাহেবে লগতে সহায় করব দাবি দিয়ে সেলেন আবুল কাসেম বকরদ্দিন আমার মন্ডল কংগ্রেসের সভাপতি মন্ডল কংগ্রেসের সভাপতি মহোদয় গৌরব গৌদেব আদরি সব জাতির মন্ডল কংগ্রেস গ্রাম মন্ডল কংগ্রেস সভাপতি এটা আদরি জানাব বেসামারী বজাৰৰ প্ৰাঙ্গণত অনুষ্ঠিত হোৱা এখন সভাত উপস্থিত থকাৰ আজিৰ সভাৰ সভাপতি ব্লক কংগ্ৰেছৰ সভাপতি ফাইজুর ৰহমান ডাঙৰীয়া, উপস্থিত থকা প্ৰদেশ কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক আনোয়ার হুসেন ডাঙরিয়া, উপস্থিত থকা প্রাক্তন নগাঁও জেলা পরিষদের সভাপতি হায়দার আলী ডাঙরিয়া, জেলা পরিষদের সদস্য নবনীতা আহমদ ডাঙরিয়ানী, জেলা পরিষদের সদস্য শামীম হাসান ডাঙরিয়া, ইয়াত উপস্থিত প্রাক্তন ব্লক কংগ্রেসের সভাপতি আবুবকর সিদ্দিক সাহাব, ইয়াত উপস্থিত নগাঁও জেলা জমিয়তের সভাপতি মৌলানা আমাদ লাতিফ সাহাব, ইয়াত উপস্থিত থকা ব্লক কংগ্রেসের মুখপাত্র জহিল ইসলাম মুক্তাব ডাঙরিয়া, ইয়াত উপস্থিত থকা যুব কংগ্রেসের উপসভাপতি স্বাস্থ্য প্রাথমিক কেন্দ্র আছে পরিদর্শন করেছে, এই সন্দর্ভে প্রতিক্রিয়া কি? না, এটা আমার অঞ্চলের কারণে খুব একটা গুরুত্বপূর্ণ বজার, এখন বজারের বিভিন্ন ধরনের ইয়াত নির্মাণ কাম চলি আছে, উজ্জ্বল ভবিষ্যৎ মই কামনা কৰিছোঁ। ওচৰত আমাৰ বহুত আমাৰ ডাঙৰ ফিল্ড আছে, মানুহ অহা যোৱা কৰে, প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰও আছে, ইয়াত আগতেও মই ইয়াত আহিছোঁ। আশা কৰোঁ কি পৰ্যায়ক্ৰমে এখন বজাৰ অনাগত দিনত আৰু জিলিকি উঠিব।